Hello guys, welcome back another brand new episode of script or vlogging dutu shompurno alada bishoy hoye jay ar tar jonno prochur problem hoye jay aaj maha saptami ar saptami mane durga pujor thik thak shuru howa but ei bochhor durga pujo ta shompurno alada baki bochhorer theke at least amar 25 bochhorer jibone kotoi ba boyosh holo ar সবাইকে সপ্তমী আর একবার নতুন করে স্বাগত ভিডিওতে তখন যা ইন্ট্রোটা ছিল এখন আমার সঙ্গে আছে আমার বন্ধু একজন ভাই এবং তার সঙ্গে আছে থাকি হাই আচ্ছা বিশাল কত তো আমি যখন এলাম শুধুমাত্র এ ছিল বাকি আরো চার পাঁচজন ছিল সবাই নিজেদের গার্লফ্রেন্ড বলতেছে বেরিয়ে গেল সবাই নিজেদের গার্লফ্রেন্ড বলতেছে বেরিয়ে গেল সবাই নিজেদের গার্লফ্রেন্ড বলতেছে বেরিয়ে গেল আর ফেলে গেল আমাকে আর একে আলাদা একা একে থাকতে হয় কারণ পুরোহিতদের সঙ্গে সব থেকে বেশি সময় থাকে আর নালে এও কেটে পড়তো নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে আর এখন আমি একমাত্র একা বসে আছি কিছুক্ষণ আগে আমার দুজন তিনজন বন্ধু ফোন করে বললো যে আমরা তোর থেকে এক কিলোমিটার দূরে আছি তুই কি আসবি ঠিক আছে আসছি তো আমরা যাচ্ছি সেখানে গিয়ে দেখি তারা কজন আছে কারা কারা আছে এবং তার সঙ্গে সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় আমার ওখানে রেস্টুরেন্টে যাচ্ছি যেটা রিসেন্টলি আমাদের কাছাপাড়াতে ওপেন হয়েছে দেখা যাক ওখানে গিয়ে কি খাবার আছে কি স্ন্যাক্স আছে কি খাওয়া দিতে পারে সকালবেলা পেট ভরে ভাত খেয়েছি তো এখন আমার পেটে সেই রকম ইঁদুর দৌড়ইনি ইঁদুর দৌড়ানোর হলে যদি দৌড়ায় তার জন্য ওখানে যাচ্ছি গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে মজ উল্লো হুল্লোর হবে যতক্ষণের জন্য জাস্ট একটু ব্রেক এখন যেখানে যাচ্ছি সেটা আমাদের আমার যে দুজন বন্ধু তিনজন বন্ধু আছে তারা আমার খুবই প্রিয় বন্ধু এবং তাদের সঙ্গে যখন কলেজ লাইফে ছিলাম তখন তাদের সঙ্গে অনেক আলাপ ছিল আলোচনা ছিল বন্ধুত্ব ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমিও অনেক টাচ হয়ে পড়েছি তাদের থেকে এবং আমি রিগ্রেট তার জন্য তাদের সঙ্গে আমি বন্ধুত্ব রাখতে পারিনি সময়ের ফলে বা কখনো কখনো আমার নিজের ইচ্ছে হয়নি বা কখনো কখনো এমনও হয়েছে যে ইচ্ছে থাকলে উপায় ছিল তো এইসব মিলেমিশিয়ে ওখানে একজন আছে আমার খুব প্রিয় বন্ধু মানে বান্ধবী তো যাই গিয়ে দেখা করা যাক তাদের সঙ্গে আশা করছি ভালো লাগবে সবারই ব্লগটা দেখতে কারণ বলতে গেলে এটা ওয়ান টাইম ফার্স্ট টাইম আপলোডেড নিউ রিইউনিয়ন বলতে পারো সেটা সব কিছু বলতে হবে অলরেডি বন্ধুরা চলে এসছে তো আমার একটু আসতে লেট হয়ে গেছে অবভিয়াসলি তো লেটস সি কি হয় তারা কোথায় আছে দেখা যাক এবং তাদের রিয়াকশন কি হয় সেটাও দেখব চলো যাওয়া যাক জানটা কি নোংরা বাজিয়ে দিস না জানটা কি নোংরা বাজিয়ে দিস না তো বাই দ্য ওয়ে আমি এখানে কোনো মানে হেভি ফুড অর্ডার করিনি কিন্তু এখানে যা হেভি ফুড দেখতে পাচ্ছ তো চাউমিন খেতে এসছি কিন্তু হ্যাঁ এখানকার পরিবেশ যাই বলে না কেন টোটালি আলাদা কারণ কাঁচাগড়ার বুকে এইরকম একটা সুন্দর জায়গা খুব কম দেখেছি আমি এতটা অত বড় ব্লগার হয়ে যাইনি ঠিক আছে স্টার্টিং হয়েছে ঠিক আছে এখন দেখা এখন যখন এখন যখন পেট পাবো তখন আমার ভালো করে করবো ঠিক আছে ভাই এটা নন পেট ঠিক আছে তাও সমস্যা করেছি কাঁচাগড়ার
সবাই এখানে আমি একটা মতো মেনু দেখতে পারলাম, এটাই হয়। এখানকার স্টার্টারের মধ্যে সবচেয়ে ভালো কি আছে? দিনের বেলা শুরু বিরিয়ানি দিয়ে, দুপুরবেলা শেষ বিরিয়ানি দিয়ে নিখিল পুজো জাস্ট এখনই খেয়ে বেরোলাম। আর যদি আমি বলি জায়গাটা খুব ভালো, সুকুমার রায় রাবলতাবলির উপরে তৈরি হওয়া, এখানে প্রত্যেকটা জিনিস ডেকোরেশন থেকে শুরু করে খাবার পরিবেশন করা, এভরিথিং ইজ ড্যাম গুড। আর যদি আমি একটা কথা বলি, নেক্সট টাইম আবার আমি আসবো কাস্টাপাড়ার মধ্যে, এরকম একটা জায়গা ইটস আউটস্ট্যান্ডিং। এবং আগামী 2-3 দিন পরে পুজোর মধ্যে আসার চেষ্টা করবো, যদি না আসতে পারি তো পুজোর পরে আসবো, কিন্তু জায়গাটা আউটস্ট্যান্ডিং। তোমরা যদি কাছাপাড়া আশেপাশে থাকো, কল্যাণী, হালিশহর, নয়াডি, আমি বলবো একবার কাছাপাড়াতে এই হ্যাংলাতে এসে খেয়ে দেখো, মন খুশ এবং টেস্ট সব কিছুর দিক থেকে ইটস আউটস্ট্যান্ডিং। যদি পরবর্তীকালে যদি কখনো ফ্রি খাবার খাওয়ায় ফুল এদের উপরই বানাবো, কারণ এদের মধ্যে একটা পটেনশিয়াল আছে কাস্তাপাড়ার মতো জায়গাতে নিজেদেরকে দাঁড় করানো। যদি ওরা যদি ভিডিওটা কখনো দেখতে পায়, যদি কখনো ডাকে, তো ডেফিনেটলি আসবো এবং ডেডিকেটেড এদের জন্য ভিডিও বানাবো। যেটা চার্জেস হচ্ছে শুধুমাত্র আমাদের এক প্লেট করে বিরিয়ানি খাওয়াতে হবে। আজকে খেতে পারিনি বিরিয়ানি, কারণ একটা দুপুরবেলা ভালো বেশি করে খেয়েছিলাম, তখন পেটে জায়গা নেই, তো বিরিয়ানি নেওয়াটা সমস্যা ওয়েস্টের পরিমাণ। তো নেক্সট টাইম ডেফিনেটলি আসলে বিরিয়ানিটা এখানে খাবো। এখানকার ট্রেডমার্ক বিরিয়ানি এদের, যা আমি বন্ধুদের থেকে জেনেছি বেসিক্যালি। দেখা যাক, নেক্সট বার যখন আসবো তখন পেট পুরে বাঙালিয়ানাভাবে খেয়ে যাবো। বাই। তো মণ্ডপে শান্তিতে বসেছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের কিছু বেয়াদব জানোয়ার বন্ধুত্ব বন্ধুগুলো আছে, যারা আসলো আর আমাদেরকে হালকা করে তুলে নিয়ে চলে গেল। তো তাই জন্য আজকে রাত্রিবেলা নাইট আউট হচ্ছে, যেখানে থাকছে আমাদের সঙ্গে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। হালকা করে তুলছি না, ভারী করে তুলে নিয়ে যাব। আর সঙ্গে থাকছে জয়, দুই জয়, একটা নাটার লম্বা, এ আমার এডিটার, তো দেখে একে ভালো বলতে হবে ভাই, তুই আমার বুকের জান ভাই। আর সঙ্গে আমাদের জয় যায়, বললো তো যে ঠাকুর দেখাতে নিয়ে যাবে, কিন্তু আমাদের আমার খুব ভালো বড় সন্দেহ আছে যে এরা নিয়ে যাবে কিনা আদৌ। যাওয়া যাক ভাই। এ রাজাজি, তোরা থানি পে ধরো যে ভয়ই করে গেল দেখলাম। ভাই ভাই ভাই, জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছি, এসব ছেলেদের সঙ্গে যাওয়াটা রোড ট্রিপে খুবই সন্দেহজনক ব্যাপার, কারণ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব দামি, এইসব ছেলে পেতে পাল্লায় পড়লে সেটা খুব নগণ্য হয়ে যায়, জীবনটা পাক করে দেয়। কেউ কিছু বলবে মাত্র সেফটি ফার্স্ট, লেটস গো। পুলিশের খুব কড়া পাড়া, কিন্তু তারপরেও যাবো, ঘুরবো, আনন্দ করবো, সঙ্গে থাকবে, সাথে থাকবে, ফসা রাখবে। জয় জগন্নাথ, জয় ইন্ডিয়া, জয় ভারত।
এটা হচ্ছে আরেকটা বন্ধুদের বাড়ি, তো সেখানে এসেছি। এবার ছেলেটা আমাদের সঙ্গেই ছিল, আমার পার্টনার সেকেন্ড ব্লগার রোহন। মালটাকে এবার এখান থেকে তুলবো, তুলে কি খাবে, আরে ডিনার করবে, সরি সরি সরি, ডিনার করবে করে তারপরে ওকে নিয়ে বেরোবো। দেখা যাক কত দূর যাওয়া যায়, কি করা যায়, লেটস সি। তো নেক্সট ভিডিও অন দ্য ওয়ে। তো এতক্ষণ পরে বাইক চালিয়ে ধন্যবাদ জয়দা আমাকে নিয়ে আসার জন্য। তো এখন কল্যাণীর সব থেকে বড় পুজো যেটা হয় সেটা হচ্ছে আইটিআই মোড়ে, এবং আইটিআই মোড়ে সব এবছর করোনার জন্য সব কিছু ছোট হয়ে গেছে, মানে প্যান্ডেল ছোট হয়ে গেছে, ঠিক আছে, ঠাকুরটা ছোট হয়ে গেছে, লোক গ্যাদারিং অনেক কিছু কমে গেছে। তো সেই জন্য লেটস সি, এটা হচ্ছে পেছন দিকটা, প্যান্ডেলের পেছন দিক। আমরা আস্তে 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 সামনের দিকে যাব, দেন ওখান থেকে ফুল ভিউ দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে মোটামুটিভাবে আছে আমাদের সেকেন্ড ব্লগার রোহন শর্মা, আমাদের এডিটর জয়, যে কোনো ভাও দিচ্ছে না পাত্তা দেয় না, আমাদের ছিনালি মাস্টার শিলা, আর সামনে আছে তো সবাই মিলেই যাচ্ছি আজকে রাত্রি এখন কটা বাজে দেখো, ঘড়িও পড়ে না ছেলেপেলে, যদিও আমিও পড়িনি সেটা বড় কথা নয়, ও 11:45 15 মিনিট পরে 12 বাজবে, কিন্তু আমাদের জাস্ট স্টার্ট হলো এখন দেখা, তো সেটা নিয়ে চাপ নেই। এটা হচ্ছে এন্ট্রেন্স। যতবার এই আইটিআইতে আসি ততবার একটা নস্টালজিক ফিল হয়, কারণ প্রত্যেকবার এখানে এসে আড্ডা মারা হয়। এরপরে এখান থেকে সিপিতে যাবো, সিপিতে গিয়ে এখানে আরও ডিটেলসে বলবো এখানকার হিস্ট্রি, এখানকার আমাদের প্রত্যেক বছরের একটা যেভাবে আমরা পুজো বেরোই, প্রত্যেক বছর বেরোই, দেখা যাক কথাটা কী হয়। এবছর করোনা থাকা সত্ত্বেও আমি জাস্ট তোমাদেরকে পুরো ভিউ দিচ্ছি। এই সময়কালে এক বিশেষ